সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে। সফল হতে হবে বাবা, নিজের পায়ে দাঁড়াতে হবে, বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই, চাকরি বাকরি করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। শোনো, সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে, একটাই সংজ্ঞা, সূরা আলে ইমরানের মধ্যে আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে। ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, এই ব্যক্তি হচ্ছে সফল।